সকাল সকাল উঠে পড়েছি আজকে, তো আজকে দেরি হয়েছে, তোমরা জানো আমার দেরি হয়ে যায়, তো চলো শুরু করা যাক পড়াটা। তো এখন বসে পড়লাম পড়তে, তো আজকে তোমার ইংলিশটা পড়ছিলাম, তো নিতু সিং ম্যাম করাচ্ছিল ইংলিশটা, তো ভালোই করছি কদিন থেকে ইংলিশটা। কারণ তোমার এবার কি জানো তো করছো বা আমি করছি, সেই জিনিসটা যদি প্র্যাকটিস না থাকে তো তাহলে কিন্তু হবে না। একবারেই তুমি ভাববে যে পড়ছি তাও মনে থাকছে না, এরকম ব্যাপারটা হবে। তো একটাই কথা, এখানে কন্টিনিউ প্রতিদিন পড়তে হবে। আমারও কী হচ্ছে দেখতেই পাচ্ছ, একদিন হয়তো বেশি হচ্ছে, একদিন হয়তো হচ্ছেই না পড়া, কিন্তু যে পড়তে বসা এটা প্রতিদিন চালিয়ে যেতে হবে তাহলেই হবে। কারণ চাকরির পরীক্ষায় আমি যা লক্ষ্য করলাম, 1 বছর 2 বছর যদি কন্টিনিউ কেউ থাকছে তো সে অবশ্যই পেয়ে যাচ্ছে। তো আমি দেখতে পেলে এখন আমি চাটা খেয়ে নিলাম, এবার প্রাইভেট পড়াতে গেছিলাম, এসে একটু বেলায় হয়ে গেল, তো গাছগুলোকে দেখতে গেলাম, তো জল টল দিইনি, তা এবার দিব একটু পরে। তো কালকে মেলায় দেখছি জিলাপি পেয়েছিলাম, এনেছিল বাবা, তা সেটা খেলাম, আর স্নান টান করে দেখছি ভাতটা খেলাম, ডাল তরকারি, আজকে সবজি ভাত হয়েছিল। তো বিকালবেলায় এখন আমি একটু ঘুমিয়ে দেখছি তো দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পড়তে বসলাম, পড়তে বসে দেখছি তো অঙ্ক করতে করতে রেকর্ড করতে ভুলে গেছি, তো অঙ্কগুলো দেখো আমি কত কাটাকাটি করেছি, কারণ নিজে প্র্যাকটিস করে করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে।